সিটু সহ একাধিক শ্রমিক ইউনিয়নের ডাকে আজ থেকে দুদিনের চা ধর্মঘট এবং জলপাইগুড়ির সোনাগাছি বাত্তাবাড়ি বড়দিঘি মিনুসলাম ও বাগড়াকোটের চা বাগানে কাজ বন্ধ রয়েছে। আংশিক কাজ বন্ধ হচ্ছে ওদলাবাড়ি সাইনি এবং রানীচিড়া চা বাগানে। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি থেকে অরূপ বসাক আমাদের সঙ্গে রয়েছেন। জলপাইগুড়ির ছবিটি কেমন রয়েছে অরূপ এই মুহূর্তে জানতে চাইবো সকাল থেকে। দেখো জয়েন ফোরামের চাকরি এর আগে কিছুদিন আগে থেকেই কিন্তু এই সংগঠনটি চা বাগানে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন চার দফা দাবিতে চা বাগান ধর্মঘটে ডাক দিয়েছে। অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুটি চা ধর্মঘট এবং আগামীকাল সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে। আজকে কিন্তু বিভিন্ন চা বাগানে সকাল থেকেই কিন্তু এই জয়েন্ট ফোরামের প্রতিনিধি এবং শ্রমিকেরা কিন্তু গেট মিটিং করছে এবং এলাকায় এলাকায় তারা মাইকিং করে বেড়াচ্ছে যে এই ধর্মঘটকে সফল করার জন্য। তবে সকাল থেকে দেখা গেছে বিভিন্ন চা বাগান যেরকম হচ্ছে উদ্রাবাড়ি বাগড়াকোট এইসব বাগান কিন্তু আংশিক বন্ধ হলেও বেশিরভাগ চা বাগানই কিন্তু আজকে বন্ধের মধ্যে রয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু কড়া তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় মিটিং করে যাতে বন্ধকে সফল না করা যায় সেই ব্যবহার সেভাবে তারা অ্যানাউন্স ক্যাম্পেইন করছে। যার ফলে এখন কিন্তু চা বাগান এলাকায় কিন্তু কিছু কিছু জায়গায় উত্তেজনা রয়েছে, কিছু শ্রমিক চা বাগানে কাজ করছে এবং কিছু কিছু শ্রমিক কিন্তু বাগানে বসে গেট মিটিং করছে। কোনার অরূপ ধন্যবাদ অরূপ বসাক এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। জলপাইগুড়ির যে সকাল থেকে ছবিটা রয়েছে চা ধর্মঘটের সেই ছবি আমাদের সঙ্গে তুলে ধরলেন এবং আলিপুর দুয়ারের ছবিটা ঠিক কী রয়েছে জানবো আমাদের তপন দেব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তপন যেটা জানতে চাইবো যে আলিপুর দুয়ারের ঠিক সেখানে ধর্মঘটের কতটা প্রভাব সকাল থেকে নজরে আসছে? সকাল থেকেই চা বাগানগুলোতে কিন্তু শ্রমিকদের আমরা এখনো কোথাও দেখতে পাই নাই। সিংহভাগ চা বাগান কুমারগ্রাম থেকে বীরপাড়া সমস্ত চা বাগানেরই দৃশ্য কিন্তু এক, সেখানে কিন্তু কোনো শ্রমিকরা এখনো পর্যন্ত সকাল শিফটে যে কাজ করতে আসে যে শ্রমিকরা সেই শ্রমিকদের কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যে সমস্ত চা বাগানগুলোতে আইএনটিটিইউসি অনুমোদিত যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো একটু জোরালো সেখানে দুই একটি চা বাগানে প্রাথমিকভাবে কিছু শ্রমিকরা এসছে এবং তারা সেখানে একটু কাজ করছে। সামগ্রিক চিত্রটা কিন্তু আলিপুরদুয়ার জেলায় চা বাগান বলায় কিন্তু এটাই। ধন্যবাদ তপন। তপন দেব আমাদের প্রতিনিধি টেলিফোনে ছিলেন।